দ্বিতীয় দিনে প্রাণ ফিরে পেয়েছে বইমেলা, ফিরেছে নিজের আপন রূপে। আজ ছুটির দিনে বইমেলায় দেখা গেছে পাঠকদের সর্ব উপস্থিতি। এতে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। সন্ধ্যায় মেলায় পাঠকদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। পাঠকরা স্টল ঘুরে ঘুরে খুঁজতে থাকেন তাদের প্রিয় লেখকের বই। এদিন বাংলা ভিশনের সাথে কথা হয় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদার সাথে। মেলা প্রাঙ্গণের সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিনি মেলার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এবং বইমেলার সামনের দিনগুলো নিয়ে দিক নির্দেশনা দেন। আনুষ্ঠানিক মেলা 40 বছর, এই 40 বছর ধরে এই মেলার উদ্বোধন হচ্ছে। গত 20 বছর, এবার শুধু 21 বছর ধরে মেলার উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এইখানে আপনারা দেখতে পাবেন সেই দৃশ্যটা, ইয়ে থেকে আরম্ভ করে এই 20 বছর কখন কীভাবে এই মেলায় তিনি এলেন। আর তার আগে আমরা দেখতে পাব ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু। ভাষা আন্দোলন কখন শুরু হলো, বঙ্গবন্ধু তার সঙ্গে প্রথম অবধি যুক্ত ছিলেন, তারই ফলাফল এই মেলা। এই মেলাতে বাংলাদেশের সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়। গত বছর 5,000-এর মতো বই বেরিয়েছিল, এবারও মনে হয় তার সমান কিংবা তার চেয়ে বেশি বই বেরোতে পারে। 890-এরও বেশি ইউনিট প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে, 650-এরও বেশি প্রতিষ্ঠান এককভাবে এখানে অংশগ্রহণ করছে। প্রতিদিন হাজার হাজার লোক মেলায় আসছে, নতুন বই আসছে আমরা বলবো। এবং সবচেয়ে বড় আজকে এবারে যে আকর্ষণ সেটা হচ্ছে এই মেলাতে আমরা বাংলা একাডেমি নিজস্ব পরিচালনায় এবার মেলাটি তৈরি ইয়ে করছে, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট নাই। নান্দনিক দিক থেকে আমরা বলবো দুটি সংযোজনের মাধ্যমে এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বইয়ের পাশাপাশি আমরা মেলায় প্রচার প্রসার এটাকে এবার বাড়িয়ে নিয়েছি, এবং অনলাইনেও যাতে মানুষ বই সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থাও আমরা রেখেছি। আসলে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এর মূল কারণ এই বাংলাদেশের ভাষাতাত্ত্বিক যে সৃষ্টিশীলতা, নন্দনতাত্ত্বিক যে সৃষ্টিশীলতা তার কারণে, এবং তারই একটা একেবারে সুস্পষ্ট প্রদর্শনী হচ্ছে অমর একুশে বইমেলা। আসুন বইমেলায় আসুন, বই পড়ুন, জ্ঞানের মধ্যে নিজেকে নিমজ্জিত করে জ্ঞান সাগরে নতুন করে উদ্ভাসিত হোক। মেলায় জাগৃতি প্রকাশনে দেখা হয় কবিতার বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদের সঙ্গে। তিনি পুরস্কার পাওয়ার অনুভূতি এবং বইমেলার প্রত্যাশা নিয়ে কথা বলেন আমাদের সাথে। বাংলা একাডেমির কবিতা বিভাগে সাহিত্য পদক, এটাই বলতে চাই যে আমি নমিত, আমি প্রীত এবং আমি কৃতজ্ঞ বাংলা একাডেমির প্রতি। আমি 30 বছর থেকে বাইরে আছি, কিন্তু আমার সমস্ত অবদান, সমস্ত সাহিত্যিক কর্মকাণ্ড সব বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্র করেই, বাংলাদেশের 71 কেন্দ্র করেই আমার যে এই পুরস্কার, এই পুরস্কার আমি তাঁদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। প্রয়াত বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, প্রয়াত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, প্রয়াত বুদ্ধিজীবী অধ্যাপক আনোয়ার পাশা, তিনজনই আমার বাংলার শিক্ষক। তারাই আমাকে বাংলার ভুবন চিনিয়েছেন, হাতে ধরে কবিতা শিখিয়েছেন। আমি আমার শহীদ শিক্ষকদের স্মৃতির উদ্দেশ্যে আমার এই পুরস্কার উৎসর্গ করেছি। আরও একটা কথা, আপনারা বোধহয় জানেন যে শুধু পুরস্কার নয়, কিছু অর্থপ্রাপ্তিও হচ্ছে আমার। আমার খুব ইচ্ছে এই অর্থ দিয়ে আমি আমার এই প্রয়াত শিক্ষকগণ, শহীদ বুদ্ধিজীবীগণ, তাদেরকে কেন্দ্র করে দ্বিবার্ষিক একটি লোক বক্তৃতার আয়োজন করব। আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, সংগঠনের সঙ্গে কথা বলছি, হয়তো অর্থায়ন আরও হবে। একদিন আমাদের প্রজন্ম জানবে যে শুধু তারা যে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন তা নয়,
যে উদ্দেশ্যে বাংলাদেশ হয়েছে, যে দর্শন তাদের জীবনে ছিল, যে আচরণ তারা করতেন, তাদের সেই দিকগুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য থাকবে। বইমেলায় এলে এখন কি মনে হয় জানেন? মনে হয় যে পয়লা বৈশাখের যে আমরা একটা অনুষ্ঠান করি না, বৈশাখী মেলা, সেটি হচ্ছে একটি সার্বজনীন উৎসব। আর দ্বিতীয় সার্বজনীন উৎসব হচ্ছে আমাদের এই বইমেলা। এত দীর্ঘদিন ধরে বিশ্বে আর কোথাও বইমেলা হয় বলে জানি না। স্বভাষায় স্বজাতিকে চিনিয়ে দেবার জন্যে, তাদের সংস্কৃতিকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই বইমেলার অবদান অনেক সুন্দর। এবারে বইমেলা অনেক গুছানো, অনেক সুন্দর, আর পুরস্কার পেয়েছি তো, আমার হাওয়াটাই একদম ফাগুনের হাওয়া হয়ে গেছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয় কবি মোল্লা আজাদ হোসেনের সঙ্গে। বইমেলায় প্রকাশিত কবিতা গ্রন্থ খোয়াবের খেলা নিয়ে কথা বলেন আমাদের সঙ্গে। এবছর আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে চন্দ্রদীপ প্রকাশনী কর্তৃক, যেটির নাম খোয়াবের খেলা। তো এই খোয়াবের খেলাতে আমার অভিব্যক্তিটা এরকম যে আমাদের জীবন স্বপ্ন এবং বাস্তবতার একটি সংমিশ্রণ। সেই বাস্তব জীবনে আমরা নানা সংঘাত সংকটের মধ্যে দিয়ে যাই, আমরা আবার নতুন করে স্বপ্ন দেখি জীবনকে টিকিয়ে রাখার জন্য, বাঁচার জন্য। এই স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শত সহস্র সংগ্রাম সংকটের মধ্যে দিয়েও মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে, এবং আমাদের সভ্যতা, সমাজ সভ্যতা এভাবেই বিকশিত হয়, বিবর্তিত হয়। তো আমার এই কবিতায় যে কবিতাগুলো আছে তার মধ্যে এই জীবন কেন্দ্রিক যে ভাবনাগুলো, স্বপ্ন এবং বাস্তবতার সংমিশ্রণ, সেটি প্রকাশিত হয়েছে খোয়াবের খেলা নামক কাব্যগ্রন্থে। আমাদের সাথে কথা হয় ছিন্নপত্র প্রকাশনী প্রকাশক খালেদ রাহির সঙ্গে। প্রকাশনা শিল্পে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তারপরে আমরা চিন্তা করি সাত আট বছর ধরে আমরা শুধুমাত্র বিষয়ভিত্তিক বই করার চেষ্টা করি, এবং যে বইগুলো বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী এবং বাংলা সাহিত্যের পড়ুয়াদের কাজে লাগবে এবং কিছু শিখতে পারবে, ওগুলো করার জন্য আমরা উত্তরোত্তর চেষ্টা করি, এবং কি আমরা আরও বেশি ভালো বই প্রকাশ করতে পারবো যদি শিল্প সাহিত্যটা এবং কি আমাদের প্রকাশনাটাকে শিল্প হিসাবে ঘোষণা করেন, তাহলে আমরা আরও বেশি উত্তরোত্তর ভালো কাম্য করতে পারবো। তারপর আমরা চেষ্টা করি ভালো বই প্রকাশ করার জন্য। সুন্দরভাবে সমাপ্ত হলো মেলার দ্বিতীয় দিন। সামনের দিনগুলোতে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা মেলা সংশ্লিষ্টদের।